ভাই, বল আজকে রেজাল্ট বেরোবে, কি হয়েছে লাউডা? আমার খুব ভয় করছে ভাই। আরে কেন, না ভাই, খুব ভয় করছে। কত চাপ নিবি না, সব পাস করে যাবো আমরা। আমি সব ঠাকুরের নাম জপ নিয়েছি ভাই, শুধু অপেক্ষা করছি কখন রেজাল্ট বেরোবে। হ্যাঁ ভাই শোন, আজকে আমাদের রেজাল্ট। হ্যাঁ, আজকে আমি খুবই এক্সাইটেড ভাই, খুবই এক্সাইটেড। আমি জানতে চাই আজকে আমি বেশি ভাই না রনি বেশি ভাই। রেডি থাকবি, রেজাল্ট বেরোবে, ঠিক আছে ভাই। ভাই ভাই ভাই, পাস করে গেছি, তোর কেমন রেজাল্ট হলো? পাস করে গেছি। আরে শালা, হ্যাঁ আরে হ্যাঁ, প্রত্যেকটা এমসিকিউ এক একটা ঠাকুর। হ্যাঁ ভাই, হ্যাঁ আজ পার্টি হবে, চলে আসিস, কেমন? আপনার এই নাম্বার পাওয়ার পেছনে আসল রহস্যটা কি বলবে না আমাদের একটু? না আমি তো জানি, আমি কি আমি জানি, আমার নাম্বার যেটা পেয়েছি সেটা দেখে বা আমার সেই খুব খুশি হয়েছে, কিন্তু আমার মনটা একটু খারাপ আছে। আপনার মন খারাপ কেন? না আমি ভেবেছিলাম আমি একসাথে 100 কোটি পাবো, কিন্তু হলো না। হাই ফ্রেন্ডস, আর হাই সমস্ত মাধ্যমিক এবং HS-এর ভাই বোনরা, তোমাদের তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হয়েছে। আমার তো খুব ভালো লাগলো, প্রত্যেকেই বেশ ভালো নাম্বার পেয়েছো, আর আমি চাই ইন ফিউচার তোমরা ভালো ভালো নাম্বার পাও। তো তোমাদের একটা কথা বলার আছে যে তোমরা প্রত্যেকে না নাম্বারের যেটা পাচ্ছো, নাম্বারটা যেটা পাচ্ছো সেটা স্যাটিসফ্যাকশনটা রাখো। তো তোমরা যদি স্যাটিসফাই না হও তো তোমাদের বাবা মারও স্যাটিসফাই হবে না। আর তুমিও তো জ্ঞান দিচ্ছি মনে করতেই পারো। তো দা কথাটা হলো এটাই যে তোমরা প্রত্যেকে নাম্বারের পিছনে ছোটো, নাম্বারের পিছনে অন্তত ছোটো না। তোমরা যে ক্লাসে আছো মাধ্যমিক বা HS, সেই ক্লাসটাকে এনজয় করো, সেই পড়াটাকে এনজয় করো। নাম্বারের পিছনে ছুটে কিছু লাভ হবে না। আমি বলবে যে দাদা জ্ঞান দিচ্ছে, না জ্ঞান না, অ্যাকচুয়ালি আমরা সেটাই ফ্যাক্ট, আমরা সেটা ভুগেছি, ইনফ্যাক্ট এখন ভুগছি। তো মাধ্যমিক HS-এর সময় আমরা নাম্বারের পিছনে খুব ছুটেছি, তো এখন সেই দিনগুলোকে আমরা খুব মিস করি। প্লিজ তোমরা পড়াশোনাটা ঠিক করে করো আর ভালো রেজাল্ট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করো অবশ্যই। বাই।